প্রিয় দর্শক, আমি সবাইকে সালাম। আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে কলকাতা হাইকোর্টে একটা বিষয় হয়েছে, যেটা হচ্ছে, এনাকে চেনেন দর্শক? এনার নাম হচ্ছে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ইনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারটা আটকে রাখা এক মহিলা। এই জন্যই কথাটা বলছি, কারণ আজকে কলকাতা হাইকোর্ট তাকে সেই চেয়ারটা ছেড়ে চলে যেতে বলেছে। এই নিয়ে একটা মামলা চলছিল, তাকে যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই বিষয়ে, তো সেই মামলার আজকে একটা অর্ডার সামনে এসেছে। এই হচ্ছে সেই অর্ডার কপি। দেখুন দর্শক, আমি একেবারে শেষ দিকটা দেখাবো, যেখানে অর্ডারে একেবারে প্রথমে তো অনেক 19 পাতার অর্ডার, আমি জাস্ট শেষ অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক, একেবারে শেষ অংশটা, যেখানে একেবারে কলকাতা হাইকোর্ট বলেছে যে তার এই যে নিয়োগ সেটা একেবারে বৈধ নয়, অবৈধ। নতুন করে যে সরকার তাকে নিয়োগ দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট করেছে, রি অ্যাপয়েন্টমেন্ট করেছে, দর্শক আমি একবার শেষ দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একেবারে শেষ অংশটা, যেখানে একেবারে অর্ডার বলে দেখুন লেখা রয়েছে। এই হচ্ছে দেখুন 32 নম্বর পয়েন্ট। এখানে পরিষ্কার বলা হয়েছে যে 27 আগস্ট 2021-এ রাজ্য সরকারের স্পেশাল সেক্রেটারি যে আর কি তাকে নতুন করে নিয়োগপত্র দিয়েছিলেন সেটা অবৈধ, এইভাবে সরকার এইভাবে নিয়োগ করতে পারে না। ভিসিক হিসেবে কাউকে নিয়োগ করতে গেলে সেটা যিনি চ্যান্সেলর তিনি নিয়োগ করতে পারেন, অর্থাৎ যিনি রাজ্যপাল তিনি নিয়োগ করতে পারেন, তার সঙ্গে কোনোরকম কোনো আলোচনা না করেই তাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল 27 আগস্ট 2021, এবং একেবারে দেখুন স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে বিষয়টা, এটা অবৈধ, এটা চলতে পারে না, এটা হতে পারে না, এটা করা মানে সমস্ত নিয়মকে লঙ্ঘন করে করা। এই কথা একেবারে কিন্তু কলকাতা হাইকোর্ট তার অর্ডারে পরিষ্কার বলে দিয়েছে, অর্থাৎ এই যে অর্ডারটা সামনে এলো এরপর থেকে আর ওই চেয়ারে থাকতে পারবেন না সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। দুটো টাইটেল একসঙ্গে মিশে যাওয়া। দর্শক, ইনার কি আর কোনো পরিচয় আপনারা জানেন? ইনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ, যিনি রাজ্যের মুখ্য সচিব ছিলেন, এখন মুখ্য উপদেষ্টা হয়েছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়, তার ওয়াইফ। আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়ার পর তিনিও নতুন করে একেবারে আবারও চাকরি পেয়েছেন মুখ্যমন্ত্রীর বদলতে। তিনি একেবারে মুখ্য উপদেষ্টা হয়ে গেছেন, একেবারে 2,50,000 টাকা বেতন, তার সঙ্গে আরও অনেক সুযোগ সুবিধা যেটা আইএস অফিসারদের থাকে সেটা দিয়ে তাকে একেবারে মুখ্য উপদেষ্টা করে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর, মানে চাকরি চলে গেছে, তারপর আবার চাকরি। আর তার ওয়াইফ যিনি হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, তাকেও আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 2021-এর 27 আগস্ট। সেটা নাকি বৈধ নয়, নাকি না, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে এইভাবে রাজ্য সরকার এইভাবে নিয়োগ করতে পারে না, ওই চেয়ারে এইভাবে নিয়োগ করা যায় না, সরকার এইভাবে নিয়োগ করার অথরিটি নয়। ভিসির পদে নিয়োগের ক্ষেত্রে, মানে ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে চ্যান্সেলরের ব্যাপার লাগে, রাজ্য সরকার এটা করতে পারে না। রাজ্যপাল যিনি চ্যান্সেলর ইউনিভার্সিটির, তিনি নিয়োগপত্র দিতে পারেন, তিনি নিয়োগ করতে পারেন। বলা হচ্ছিল, যেটা খবর পেলাম, যে টেম্পোরারি নিয়োগ করা হয়েছিল জরুরি ভিত্তিক, কারণ নাহলে চেয়ারটা খালি যেত, এইসব কথা বলা হয়েছে, কোর্টেও বলা হয়েছে, কিন্তু এসব ছেঁতো কথা কোর্ট বিশ্বাস করেনি, এসব ফালতু কথা। একটা প্রসেসে নিয়োগ করা যায় না, ভাইস চ্যান্সেলর চেয়ার খালি হচ্ছে সেখানে নিয়োগ করা যাবে, নিয়োগ করা যায় না, এসব কথার কোনো মানে আছে, কোনো যুক্তি রয়েছে, নাকি অ্যাকচুয়ালি অন্য কোনো উদ্দেশ্য ছিল? এটা হয়তো কলকাতা হাইকোর্ট কোথাও বুঝেছে, হয়তো কাউকে বসিয়ে রাখা, কাউকে পাইয়ে দেওয়া, কাউকে কন্টিনিউ করা, এর মধ্য দিয়ে অন্য কোনো উদ্দেশ্য পূরণ করা, বা কারোর মনকে খুশি করা, হয়তো কিছু থাকতে পারে, সেই জন্য হয়তো কলকাতা হাইকোর্ট বিষয়টাতে আমল দেয়নি। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলেছে এসব চলবে না, চেয়ার ছেড়ে চলে যান, পরিষ্কার বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এরপর থেকে আর ওই ভিসির চেয়ারটা আঁকড়ে আর বসে থাকতে পারবেন না সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। আমি জানি না আবার আলাপন বন্দ্যোপাধ্যায় আবার কী বলবেন বা কী ভাববেন, বলবেন আবার কী, সবই তো অবৈধ সামনে চলে আসছে। আমি শুধু মাঝে মধ্যে ভাবি যে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন রাজ্যের মুখ্য সচিব ছিলেন, এবং তিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, একজন আইএস অফিসার। আচ্ছা, তার কি এইসব নিয়মকানুন জানা নেই
যে না এইভাবে নিয়োগ করা যায় না, জরুরি ভিত্তিক নিয়োগ করা যায় না, ভাইস চ্যান্সেলর সেখানে চ্যান্সেলারের ব্যবস্থা রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কিছু করতে পারে না, এটা কি তিনি জানেন না? তিনি আইএএস অফিসার, অফিসার একজন, রাজ্যের মুখ্য সচিব ছিলেন, বর্তমানে মুখ্য উপদেষ্টা, মুখ্যমন্ত্রী কী উপদেশ দিচ্ছেন, কী বা মুখ্যমন্ত্রীর কী বা মুখ্য সচিবের পদটা সামলেছিলেন, কীভাবে সামলেছিলেন, এটা তো বেসিক ল, বেসিক আইন, এগুলো সাধারণ মানুষ অনেকে জানেন। সব কিছুকে এড়িয়ে গিয়ে আমার আমার ওয়াইফ, আমি এই পদে বসবো, চলো সব কিছু সহ্য করে নেবো, কিছু বলবো না, পারলে একটু করিয়ে নেবো, এই যদি মানসিকতা হয় খুব খারাপ লাগে দর্শক। একজন মুখ্য সচিব যিনি আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব ছিলেন, এখন প্রাক্তন মুখ্য উপদেষ্টা হয়ে রয়েছেন, যদি তার ওয়াইফের নিয়োগের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন ওঠে তাহলে বলে তো দর্শক, কী করে আর শিক্ষিত ভদ্র মানুষগুলোকে কী করে মানুষজন বিশ্বাস করবেন? এত হাইলি এডুকেটেড আইএএস অফিসার হয়েছিলেন, তার ওয়াইফকে এইভাবে নিয়োগ করা হচ্ছে, তিনিও প্রশ্ন তুলবেন না? সরকার চাইলেও তার তো একটা প্রশ্ন তোলা উচিত ছিল যে না এটা করা যায় না, আমি এটা করতে পারি না, পরে ধরা পড়লে আমারই মান সম্মান যাবে, আমারই খারাপ লাগবে। তিনিও তো সেই জায়গা থেকে মানা করতে পারতেন, তিনিও মানা করেননি। দর্শক সত্যি কি আর বলবেন, নিয়োগের দুর্নীতি নিয়ে অনেক কিছু চলছে, এসএসসি দুর্নীতি, আরও কত কি দুর্নীতি চলছে। দেখুন ভিসির নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি, নিয়ম মানা হয়নি, এত বড় পদ, এত প্রোফাইল লোকজন, তারাও এই এইভাবে পদ আঁকড়ে বসেছিলেন। দর্শক কী বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।